হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে শেখাতে যাচ্ছি টে ফ্রম। ওকে ভিউয়ার্স, টে ফ্রম খুবই সহজ, আমি খুবই সহজ পদ্ধতিতে আপনাদেরকে শেখাবো। আমি আপনাদেরকে আগে বলছি জাপানিজ ওয়ার্ড অর্থাৎ ক্রিয়া ক্রিয়া যেগুলো আছে ক্রিয়া ওয়ার্ড আর কি, যেমন মনে করেন ইকিমাস তাবে মাস, এ ধরনের মাস যুক্ত যেসব ওয়ার্ড আছে এগুলা তিনটা গ্রুপে আছে, তিনটি গ্রুপ বলে, তিনটা গ্রুপ আগে শিখেছি, গ্রুপ ওয়ান, গ্রুপ টু, গ্রুপ থ্রি। এখন আমরা এই গ্রুপ দিয়েই টে ফ্রমটা শিখব, তাহলে শুরু করতে পারি। ওকে ভিউয়ার্স, এখন গ্রুপ ওয়ানে যাচ্ছি। গ্রুপ ওয়ানের ভার্বগুলোকে অর্থাৎ ক্রিয়াগুলোকে কিভাবে আমরা টে ফ্রম করব, এখন দেখুন। এটা হলো গ্রুপ ওয়ানের সেই চার্ট। এখন মাসের আগের বর্ণটা যদি ই অথবা চি অথবা রি থাকে, তাহলে ওই বর্ণটা এবং মাস ওটি যে চু, ছোট চু, এটা চু বড় ছিল, এটাকে ছোট ছোট চুই করবো, ছোট চুতে বসাবো। তাহলে আবার যদি বলি মাসের আগের বর্ণটা নি অথবা বি অথবা নি থাকলে হবে কি, দে মাস এবং ওই মাসের আগের বর্ণটা উঠে দিয়ে দে হবে। মাসের আগের বর্ণটা যদি কি থাকে, তাহলে মাস এবং কি উঠাই দিয়ে ইতে বসবে, ঠিক আছে? বস আচ্ছা, মাসের আগের বর্ণটা যদি গি থাকে, মাস এবং ওই গিটা উঠে দিয়ে ই দে হবে। এখন আমরা উদাহরণ দিচ্ছি, এখন দেখুন প্রথম সারিতে যাচ্ছি ই চি রি তের, এর একটা উদাহরণ দিচ্ছে, কয়েকটা উদাহরণ দেবো। এখন দেখুন ই দিয়ে যাচ্ছি, এখন এটা হলো কি এখানে মাস মাসের আগের বর্ণটা ই আছে, ঠিক আছে? এখন আমরা মাস এবং ইটা উঠে দেবো, এই তিনটে উঠে দিয়ে কি বসাবো, এখন কাটা থাকছে, এখন এটার পরিবর্তে কি বসাতে পারি, ছোট চু তে, ঠিক আছে? হবে কি কাতে, ঠিক আছে? কাতে ভিউয়ার্স, তাহলে হলো কি কাতে। তারপরে এভাবে মাসায় বর্ণ ই ই যুক্ত সবগুলো এভাবে হবে। তারপর দেখেন পরে আসতেছে কি চি, ঠিক আছে? চি আসি, তাহলে বলি চির একটা হলো কি তাচি মাস, কি বলস তাচি মাস। এখানে মাস এখন উঠে আসছে কি চি, ঠিক আছে? আমরা এখন চি এবং মাস উঠে দেবো, এটা পরবর্তী ছোট চু তে বসবো, ঠিক আছে? তাহলে কি তা তে, ঠিক আছে? ঠিক আছে, তাতে হবে। তাহলে রি দিয়ে আসি, হলো কি ফুরি মাস, ঠিক আছে? ফুরি মাস, কি বলস হলো ফুরি মাস। মাসের মধ্যে দিয়ে আসতেছে, তাহলে তিনটে উঠে দেবো, ফুরি মাস দিলে তার ছোট চারটে বলবে, তাহলে কি ফুতে, কি বলস
সালোগে ফুটতে এখন পরে আসতেছি নিবি মেয়ের ব্যবহার আসতেছি ঠিক আছে মানুষ নিয়ে আসতে গে শিনি মাছ ঠিক আছে শিনি মাছ ঠিক আছে মাছের গন্ডে কি আছে নিয়ে আসে ঠিক আছে নিয়ে এবং মাছ সবগুলো উঠে দেবো ঠিক আছে পরবর্তী দেবো সব ঠিক আছে হলো কি শিন দে তারপরে বিয়ে আসতেছি আসবি মাছ এখানে দেখুন মাছের গন্ডে কি আছে বি আছে ঠিক আছে বি এবং মাছ উঠে দেবো কি হবে দেবো সব ঠিক আছে তাহলে কি আসুন দে কি বিয়ার্স কি আসুন দে বিয়ার্স তারপর এটা আসতেছে তারপর আসছে মি ঠিক আছে মি একটা দিচ্ছি মি হলো কি নমি মাছ নো মি মাস কি বিয়ার্স এখানে মাসা অ্যাকাউন্টে কি আছে মি আছে ইউয়ার্স নো মি মাস ঠিক আছে তাহলে এর পরবর্তীতে দেবো সব তাহলে হলে কি নন দে কে নন দে ইউয়ার্স প্রসেসি কি আসতেছি কি হলো কি খাকি মাস ঠিক আছে খাকি মাস খাকি মাস কেস খাকি মাস হলো কি খাকি মাস এর মাছের বর্ণ হলো কি কি আছে তাহলে তিনটা দিব এরপরে তবে কি ইতে তাহলে হলো কি খাই তে কেস তাহলে মাছের বর্ণটা কি থাকলে হয় কি মাছের বর্ণটা দিয়ে ইতে হয় তাহলে মাছের বর্ণ কি থাকলে হলো কি ওই বর্ণ এবং মাছটা দিয়ে ই দেবো সে তাহলে ঠিক আছে ভিউয়ার্স এখন এটা একটা উদাহরণ দেব তাহলে কি ওই ওগি মাস ঠিক আছে ওই ও কি মাস ওগি মাস তাহলে কি সাদা কাটা ভিউয়ার্স মাস এবং ও সরি ওই কি মাস কিউস মাছ এবং ঘি উঠে দেব এরপর তবে কি ই দেব সব ও ইও ঘি মাস কিউস সরি সরি তাহলে কি ওই ওই দে কিউস তাহলে কি ওই ওই দে কিউস তাহলে আমরা গ্রুপ ওয়ানের রুলসের উদাহরণ স ব্যবহার শিখালাম কিভার্স এখন গ্রুপ টু এ যাবো কিভার্স কিভার্স এখন গ্রুপ টু এ যাচ্ছে গ্রুপ টু আমরা চিনি ঠিক আছে গ্রুপ টু হলো কি মাসাগের মনটা কি আ ই উ এ ও ঠিক আছে গ্রুপটা হলো এ গ্রুপ এরগুলা ঠিক আছে এখন মাসায় মোটাই এ গ্রুপ এ সিরিয়ালে থাকলে ওগুলো হলো গ্রুপ টু ঠিক আছে এখন দেখুন তাহলে এটার রুল হলো কি এটার রুল হলো শুধু মাছটা উঠে দিয়ে আমরা তেটা বসা দিলে হয়ে গেল তে ফ্রম ঠিক আছে ফ্রেন্ডস যেমন যদি বলি তাবে মাস ঠিক আছে ফ্রেন্ডস তাহলে কি তাবে মাসের হলো কি তা এ তে সরি তা এ তে বলে কি তাবে তে তাহলে আরেকটা দিয়ে খাকে মাস ঠিক আছে খা কে মাস তাহলে মাসের অন্য কি হলো চতুর্থ সিরিয়াল আছে তাহলে এটাকে গ্রুপ ঠিক আছে তাহলে মাসে মাস শুধু মাছটা উঠে দিয়ে তে বসাই দিব তাহলে কি খা কে তে কিউস তবে মাছ হয়ে গেল কি মাছ উঠে দিয়ে তবে তে হয়ে গেল খাকি মাছ হয়ে গেলে কি মাছ উঠে দিয়ে খাকিতে হয়ে গেল ঠিক আছে কিউস
এখন ক্যারেক্টার ওজন দেবো, একটু ওজন দেয়। ইউমেমাস, ইউ মে মাস, ঠিক আছে। মাসে কেমন অন্য মেয়ে আছে, তারপরে চতুর্থ সিরিয়াল আছে। এখন তাহলে হলো কি গ্রুপ টু, ঠিক আছে। বেশ এখন শুধু মাস উঠে যাবো, তাহলে হলো কি ইয় মে তে, কি বেশ ইয় মেতে হয়ে গেল। তাহলে হলো এখন এটা গ্রুপ টু এর এগুলো গেল। গ্রুপ টু এর আমাদের আরো আরো কিছু ওয়ার্ড আছে, এগুলা হলো কি চতুর্থ সিরিয়ালে না কি দ্বিতীয় সিরিয়ালে, মাসের আগের বর্ণটা তৃতীয় সিরিয়ালে কিছু গ্রুপ টু এর বর্ণ আছে, ঠিক আছে। এগুলো ওইগুলো ঠিক একইভাবে মাসটি দিয়ে আমরা তেটা বসিয়ে দেবো। যেমন ধরেন হবে কি দেখি মাস, ঠিক আছে, দেখি মাস। তাহলে এখন মাসটি দেবো হলো কি দেখি তে, তাহলে কি ই মাস, তাহলে কি মাস শুধু মাস তোটি দেবো হলো কি ইতে। এগুলো হলো গ্রুপ টু, ঠিক আছে। গ্রুপ টু এর এছাড়াও আমি ওই বর্ণগুলো আপনাদেরকে একটু লিখে দিচ্ছি, ঠিক আছে, যেগুলো সেকেন্ড সিরিয়ালে অথবা মাসের আগে শুধু একটা বর্ণ থাকে, এরকম বর্ণগুলো আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে। আপনারা শিখে নেবেন ওগুলো, ওগুলো শুধু মাস ওটি দিয়ে আপনারা তেটা বসে দিলে হবে। তাহলে আমি এখন লিখে দিচ্ছি, এগুলো হলো গ্রুপ টু এর ওই বর্ণগুলো। তাহলে আমি এগুলো এগুলো বলি একটু বেলে, আপনারা এগুলো মুখস্থ করে নেবেন। ই মাস, কি মাস, মি মাস, নে মাস, ও কি মাস, তারি মাস, ওরি মাস, দেখি মাস, আবি মাস, সুগি মাস, ওচি মাস, সিনজি মাস, আকি মাস, জঞ্জি মাস, কিউয়ার্স, এই বর্ণগুলো আপনারা শিখে নেবেন, ঠিক আছে। এগুলো ঠিক শুধু মাস্টার দিয়ে আমরা তেটা বসে দিব, এবং শুধু মাস্টার দেব মাস, মাছগুলা কেটে দিই, ঠিক আছে। শুধু মাছগুলো এখানে শুধু তেটা বসাবো, ঠিক আছে। ই মাছ ইতে, কি মাছ ছিল এখানে কিতে, তাহলে কি সবগুলোতে বসা দিচ্ছি, শুধু মাছগুলোতে বসা দিচ্ছি, তে 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 তে, তাহলে কি ইতে কিতে মিতে নেতে ওকিতে খারিতে তারিতে ওরিতে দেখিতে ও আবিতে সুগিতে তাচিতে জঞ্জিতে আকিতে জঞ্জিতে তাহলে সিঞ্জিতে, কি বেশ শুধু মাস্টার ওটা দিয়ে আমরা তেরা বসে দিলাম। এখন যাবো গ্রুপ থ্রি, গ্রুপ থ্রির বর্ণগুলো, ঠিক আছে। গ্রুপ থ্রি আমরা জানি শুধু দুটি বর্ণ আছে, গ্রুপ থ্রি আছে কি সীমাস এবং কিমাস, শুধু সীমাস এবং কিমাস, ঠিক আছে। এবার এগুলো ঠিক একইভাবে শুধু মাছটা কেটে দিয়ে তে বসা দিলে হবে। তাহলে সীমাস হলো কি শুধু মাছ তোটে দেবো, তাহলে সীমাস হয়ে যাবে কি শীতে, কি মাস হয়ে গেল কি কিতে, কি মাস শীতে, কি মাস কিতে, কি বিয়ার্স। তাহলে এগুলোর উদাহরণ যদি আমরা বলতে চাই তাহলে হবে কি কি সানপোষী মাস, ঠিক আছে, অথবা কাইমনসী মাস, কাইমনসী মাস, কাইমনসী মাস। এখানে শুধু সীমাস তার মাছ ছুটি দিয়ে তে বসে দেবো, তাহলে কি কাই মনো স্তে, খাই মনো স্তে, ঠিক আছে। এখন কি মাছের উদাহরণ যাচ্ছি, কি মাছ হলো কি মোত্তে কি মাছ, ঠিক আছে, মোত্তে কি মাছ, মোত্তে কি মাছ। এখানে ঠিক আছে কি মাছের মাছটা দিয়ে তে বসে দিব, ঠিক আছে, কি মোত্তে কিতে,
মতে কিতে ঠিক আছে তাহলে আমরা গ্রুপ থ্রি এর ব্যবহারগুলো শিখে গেলাম ঠিক আছে তাহলে এ হলো গ্রুপ থ্রি ফর্ম এর রুলস আশা করি ভালো লেগেছে তাহলে আমার ভিডিওগুলোর সঙ্গে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ দেখা হবে সামনের ভিডিওতে অবশ্যই আমার পেজে লাইক দিবেন এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব দিবেন তাহলে থ্যাংক ইউ সি ইউ বাই বাই